বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এখানে আপনারা পাবেন অনুপ্রেরণামূলক ভিডিও, চলচ্চিত্র, ব্লগ এবং আরও অনেক কিছু। আর আপনি যদি নতুন নতুন কিছু খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য একদমই সঠিক চ্যানেল। তাহলে ভিডিওতে সঙ্গে থাকুন। ঘোরে ঘোরে পূজা দেখার মজাই আলাদা। কিন্তু যারা বেরুতে পারছেন না, তারা কি তাই বলে পূজা দেখবেন না? অবশ্যই দেখবেন, আমি দেখাব। বন্ধুরা বা কাকা জেঠুরা আসুন, তাহলে শুরু করছি আজকের ভিডিও। রাতের দৃশ্য না দেখলে তো পূজা দেখা হবে না। লাইটিং হল মূল আকর্ষণ। এই মুহূর্তে ঘর থেকে বেরুলেই লাইটিংয়ে জলমল। অনেক মানুষ দেখে মন খারাপ করবেন না, আমি দেখাব আপনাদের। ধৈর্য রাখুন, সব দেখানো হবে। আজকে আমাদের প্যান্ডালগুলো হল গ্র্যান্ডুজ ক্লাব, নেতাজি প্লে সেন্টার, ছাত্রবন্ধু ক্লাব, দেশবন্ধু চিত্তরঞ্জন, শান্তিপাড়া যুব সংস্থা, সংহতি ক্লাব, ফুল স্টার ক্লাব, লাল বাহাদুর ক্লাব। এগুলি হল শহরের বিশেষ ক্লাব। আমাদের মূল মূল যে প্যান্ডালগুলো আছে, সবগুলোর কারিগর বাইরের রাজ্য থেকেই আছেন, তাই এই সব ক্লাবগুলো দেখার মতো হয়ে ওঠে। যেমন নেতাজি ক্লাব, ছাত্রবন্ধু ক্লাব, দেশবন্ধু চিত্তরঞ্জন, শান্তিপাড়া ক্লাব, সংহতি ক্লাব। তাই মিলিয়ে দেখবেন বহিরাজ্যগুলোর সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে আমাদের প্যান্ডালগুলো।
আজ থেকে কয়েক বছর আগেও আমাদের শহরের পূজার প্যান্ডালগুলোর মান এত ভালো ছিল না। কিন্তু এখন আমাদের কারুর এতটা আফসোস নাই বললেই চলে। যাই হোক, আমাদের শহর পাল্টে গেছে অনেকটাই, তাই আমরা সবাই গর্ব করে বলতে পারি আমরা আগরতলায় থাকি। শহর সুন্দর নিয়ে পরের ভিডিওতে নজর রাখবেন। আপনাদের জন্য একটি বিশেষ ক্লাব বাকি। যা বলছিলাম, আপনাদের জন্য বিশেষ ক্লাব এখনো বাকি। হ্যাঁ হ্যাঁ, ভারত তীর্থ ক্লাব, উষা বাজারের ক্লাবটি। তবে যদি যাই তাহলে আপনাদেরকেও অবশ্যই দেখাব, আর আমার সম্পূর্ণ ভিডিও কিন্তু তাদের জন্য, যারা কোন না কোন কারণের পূজায় বের হতে পারেননি বা দেখতে পারেননি, তাদের উদ্দেশ্যে শুধু বলছি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানে আপনি প্রতিবার অনেক নতুন ভিডিও পাবেন যা আপনাকে আপনার অনুপ্রেরণা এবং আপনার পছন্দের ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে। ধন্যবাদ।